আপনারা এই মার হৃদয়ের কষ্টগুলো সকল জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি একটু সহযোগী হন সহযোগীটি সেভাবে হতে পারেন সেই ভিডিওটি শেয়ার করে সকলের নিকট পৌঁছিয়ে দেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাতিল্লাহ রাজীব বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকতাবনা আলাইহিম ফিহা আনান-নাফসা বিন-নাফসি ওয়াল-আইনা বিল-আইনি ওয়াল-আনফা বিল-আনফি ওয়াল-উযনা বিল-উযনি ওয়াস-সিননা বিল-সিননি ওয়াল-জুরুহা কিসাস। ফামَنْ তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুল্লাহ। শুরুতেই এন্ড মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আজকে আলোচনা করব আমাদের লক্ষ্মীপুরে একটি মেয়েকে দর্শন করে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে সেই বিষয়টিকে নিয়ে সেই বিষয়টিকে নিয়ে আলোচনা করতে গিয়ে আমি একটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি সেই আয়াতের ব্যাখ্যাটি আগে করে নেই তারপরে আমরা আলোচনা যাচ্ছি ইনশাআল্লাহ মহামি ই আল্লাহ তালা বলছেন আল্লা নফসের পরিবর্তে নবস ওইনা বিল আইনি চোখের পরিবর্তে চোখ ওয়াল আংফা বিল আংফি নাকের পরিবর্তে নাক অর্থাৎ মোট কথাটি হলো কোনো মানুষ যদি কারো অঙ্গহানি করে যে অঙ্গটাকে সে নষ্ট করবে সেম ঠিক তার সেই অঙ্গটার বিষয়ে বিচার করা হবে এটা হলো কোরআনের শাসন এবং কোরআনের আইন কোরআনের মধ্যে যে সঠিক বিচারটি দেওয়া হয়েছে সেটা হলো সঠিক সেটাই হানড্রেড পারসেন্ট সঠিক এবং সেটাই রাইট এখন আমি কথা বলতে চাচ্ছি সেই লক্ষ্মীপুরের মেয়ের বিষয়টি আমরা যতটুক জানতে পেরেছি মিডিয়ার মাধ্যমে স্বত মিথ্যা সেটা আল্লাহ মালুম মিডিয়ার মাধ্যমে মিডিয়ার সংবাদের উপর নির্ভর করে আমি সেই ভিডিওগুলি করতে বসেছি মেয়েটি নবম শ্রেণীতে পড়াশোনা করত। মেয়েটির বাবা ক্যান্সারের রোগে আক্রান্ত এই মেয়েটির বাবা ছিল ডাকাতে চিকিৎসারত অবস্থায় এবং সেখানে তার মা এবং তার ভাই বোন যারা ছিল সবাই ছিল ডাকাতে মেয়েটি থাকতো তার নানি বাড়িতে তার নানির বাড়ি থেকে নিজের বাড়িতে একা গিয়েছিল যাওয়ার পরে ওই একা বাড়িতে পেয়ে কিছু বকাটের ছেলে কিছু যুবক তাকে একা পেয়ে দর্শন করে তাকে শাশ্রুত করে হত্যা করা হয়েছে দুঃখের বিষয় হলো এরকম ঘটনা এর আগে অনেক ঘটেছে যেরকম আমরা লক্ষ্য করেছি নুসরাত হত্যার বিষয়ে সেই বরিশালের নয়ন তার বিষয়টি নিয়ে মিডিয়াতে সেমন তুলপাড় হয়েছে এবং মিডিয়াতে সঠিকভাবে নিউজগুলো এসেছে যার ফলে সকলেই সেই বিষয়টি সঠিকভাবে জানতে পেরেছে তৃতীয় নাম্বারে আমি বিষয় আইটিভিশনব যেরকম আবরার ফাহাদ তার হত্যাকিটি নিয়েও মিডিয়া যেভাবে পার হয়েছে যেভাবে ইয়া করেছে সেভাবে সকলেই বিষয়টি কি জানতে পেরেছে কিন্তু দুঃখের বিষয় আজকে সেই করোনাকালীন অবস্থায় এসে আজকে সেই নবম শ্রেণীর ছাত্রীটিকে যে দর্শন করে হত্যা করে আসছে সেটাকে নিয়ে মিডিয়াতে আমার মাথা ব্যথা নেই এখন আমি এটাকে যদি বিশ্লেষণ করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে তার ভিতরে কতগুলো কষ্ট এক নম্বর কষ্ট বাংলাদেশের যে করোনা ভাইরাসের পরিস্থিতি সেই পরিস্থিতিতে সবাই আতঙ্কে আছে সেই হলো এক নম্বর কষ্ট তাদের প্রত্যেকটি মানুষের এই এক নম্বর কষ্টটি প্রত্যেকটি মানুষের হৃদয়ের মধ্যে এখন বর্ধমান ঠিক তেমনইভাবে তাদেরও হৃদয়ের ভিতরে করোনা ভাইরাস নিয়ে সে একটি ভয় এবং আতঙ্ক আছে এক নম্বর দুই নম্বর কথা হলো তার স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত আমরা যতটুকু নিউজ থেকে জানতে পেরেছি তার স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত ঢাকা একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে ক্যান্সারের রুগী যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে সে দ্বিতীয় নম্বর টেনশান তার মাথার ভিতরে তাহলে তার হৃদয়টা কতটুক বাড়াক্রান্ত আছে এই মুহূর্তে যদি এমন একটি সংবাদ আসে যে তার নবম শ্রেণী পড়ুয়া তার একটি মেয়েকে দর্শন করার পর শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে তাহলে আগের দুইটি কষ্ট এবং এই লাস্টের আরেকটি কষ্ট মোট তিনটি কষ্টকে সামনে রেখে সে আসলে এরকম পাগল হওয়ারই কথা দর্শক এখানে আমি আরেকটি কথা বলতে চাই একটি হইলো স্বাভাবিকলি মৃত্যু কোনো মানুষ অসুস্থ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছে বা এমতি সুস্থ ছিল সে মৃত্যুবরণ করেছে এর একটি কষ্ট আরেকটি কষ্ট হলো যে কাউকে হত্যা করা হয়েছে নিজেদের কাউকে হত্যা করা হয়েছে জুলুম করে তাকে হত্যা করা হয়েছে এটির কষ্ট দুইটির কষ্ট কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স একটির কষ্টের সুখের এরকম তাকে হারিয়েছি বেদনা সেখানে আমাদের সকলেই চলে যেতে হবে সেটা নিয়ে আমরা একটু কষ্ট অনুভব করি কিন্তু আমা আমাদের কাউকে হত্যা করা হয়েছে সেই ক্ষেত্রে আমার দিলের ভিতরে যে কষ্টগুলো আসে সেই কষ্টটাকে লাঘব করার জন্য একটি উপায় আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যেমন ওয়া কাতাবনা আলিম ফিহা আইনা বিল আইনি যে হত্যা করা হবে যে যার উপর জুলুম করা হবে যার উপর নির্যাতন করা হবে হ্যাঁ তার বিচার যদি এই দুনিয়াতে করা হয় যাদের উপর বিচারের দায়িত্ব তারা যদি এটি বিচার করে তাহলে তার দিলের ভিতরে একটি সান্ত্বনা এবং তার দিলের ভিতরে থেকে যে কষ্টগুলো সেই কষ্টর কিছুটা কষ্ট হইলেও তার কি যায় লাঘব হয় কষ্টগুলো দূর হয় সেই কষ্টটিকে লাঘব করার জন্যই আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের সকলের পক্ষ থেকে বাংলার জনতার পক্ষ থেকে জোর আবেদন আকুল আবেদন জানাচ্ছি আপনি আপনার প্রশাসন দিয়ে আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা দিয়ে যদি আপনি একটু সদ ইচ্ছা করেন তাহলে দ্রুত তার এই দ্বিতীয় কষ্ট অর্থাৎ তার মেয়েকে যে হত্যা করা হয়েছে এই মেয়ের হত্যার যে কষ্ট হৃদয়ের ভিতরে তার জমা হয়ে আছে সেই কষ্টটি দূর করা খুবই সহজ ব্যাপার দ্বিতীয়ত হলো। সেই বিষয়টিতেও একটু হস্তক্ষেপ করার জন্য অনুরোধ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে ওনার স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত তো ওনার স্বামী যদি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে থাকে তার সুচিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে তার সেই বিষয়ে একটু সুনির্দিষ্টি দেওয়ার জন্য প্রিয় দর্শক আমি এখন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে আপনারা তার এই বিষয়গুলো আপনারা এই মার হৃদয়ের কষ্টগুলো সকল জনগণের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আপনি একটু সহযোগী হন সহযোগীটি সেভাবে হতে পারেন সেই ভিডিওটি শেয়ার করে সকলের নিকট পৌঁছিয়ে দেন সেই আশাটি রেখেই দর্শকদের কাছে সে আশা রেখে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জুড়ে আবেদন করে আমি আজকের ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি